হ্যালো গাইস, প্রিয়া স্পোর্টসের আর একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। ফুটবল মরশুম তো শুরু হয়ে গেছে ডুরান্ট কাপ দিয়ে, এরপর রয়েছে কিন্তু সিএফএল, আইএসএলের আগে রয়েছে সিএফএল, এবং সিএফএলে ইটিকে মোহনবাগান খেলবে এ কথা কিন্তু জানিয়ে দিয়েছে ইটিকে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে। অর্থাৎ আরও একটা সিএফএল ডার্বি দেখতে পারবে, তারপরে তো আইএসএল সিজন শুরু হচ্ছে, এবং আইএসএল সিজন শুরু হচ্ছে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়ে, কেরালা ব্লাস্টার্স বনাম ইমামি ইস্ট বেঙ্গল। তো এই সিজনে এখন একটা ডার্বি শেষ হয়েছে, সিএফএলে একটা ডার্বি আছে, এছাড়াও কিন্তু এবছর আরও একটা ডার্বি দেখতে পারবে, এবং আগামী বছরের শুরুতে আরও একটা ডার্বি রয়েছে। শুরুতে মানে ফেব্রুয়ারির শেষে, ডার্বির ডেটটা একটু বলে দিই তোমাদের, সিএফএলের ডার্বি ফিক্সচার এখনও পাওয়া যায়নি, মানে মেইন যে রাউন্ডটা সেই রাউন্ডের ফিক্সচার পাওয়া যায়নি, সেটা পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে আইএসএলের ডার্বির কথা বলে দিই, 29 অক্টোবর রয়েছে কিন্তু ডার্বি 7:30 থেকে সল্টলেক স্টেডিয়ামে, এবং দ্বিতীয়টা রয়েছে কিন্তু 25 ফেব্রুয়ারি 2023, সেটাও কিন্তু 7:30 থেকে সল্টলেক স্টেডিয়ামে। এই দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ কি কলকাতা ফুটবলের অহংকার বলা যায় এই ডার্বি। তো অবশ্যই সমর্থকরা, যে দুটো বছর বলা যায় তার বেশি কিছুটা সময় একেবারে স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পায়নি, সেই আশা কিন্তু এইবার পূরণ করে দিচ্ছে আমাদের এই ফুটবল উৎসব। এরপর চলে আসি এইবার যে কীভাবে টিমের কোয়ালিফিকেশান হবে আইএসএল মেন রাউন্ডে, বা কিভাবে এলিমিনেটর থেকে সেমিফাইনালে যাবে, এলিমিনেটর কিভাবে খেলবে, কটা টিম খেলবে, সেটা একটু ডিটেলসে আলোচনা করা যাক। তো প্লে অফে এলিমিনেটর ওয়ানে খেলবে 3rd প্লেস এবং 6th প্লেস। ও আচ্ছা, তার আগে বলে দিই, 6টা টিম কিন্তু টেবিলে, আইএসএল টেবিলে 6টা টিম কিন্তু খেলবে এই প্লে অফ। এখান থেকে এলিমিনেটর ওয়ানে খেলবে 3rd প্লেস টিম ভার্সেস 6th প্লেস টিম, এলিমিনেটর টু খেলবে 4th প্লেস টিম ভার্সেস 5th প্লেস টিম, সেমিফাইনাল ওয়ান খেলবে ফার্স্ট লেগ 1st প্লেস টিম ভার্সেস উইনার এলিমিনেটর টু, সেমিফাইনাল টু ফার্স্ট লেগ 2nd প্লেস টিম ভার্সেস উইনার এলিমিনেটর ওয়ান, সেমিফাইনাল ওয়ান লেগ টু উইনার এলিমিনেটর টু ভার্সেস 1st প্লেস টিম, সেমিফাইনাল টু 2nd লেগ উইনার এলিমিনেটর ওয়ান ভার্সেস 2nd প্লেস টিম। একটু হজবড়লো তোমাদের কাছে লাগলো হয়তো এই জিনিসটা, আমি স্ক্রিনেও দিয়ে দেব। এছাড়াও আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল লিঙ্ক, ফেসবুক লিঙ্ক দেয়া থাকবে কিন্তু ডিসক্রিপশানে, ইনস্টাগ্রাম দেয়া থাকবে কিন্তু ডিসক্রিপশান বক্সে, ওখান থেকে তোমরা যোগাযোগ করতে পারো, আমি ওখানেও তোমাদের এই জিনিসটা শেয়ার করে দেব। তবে অবশ্যই আমি স্ক্রিনেও শেয়ার করে দেবো, একটু পজ করে দেখে নিতে পারো। এরপর ফাইনাল, তো উইনার সেমিফাইনাল ওয়ান ভার্সেস উইনার সেমিফাইনাল টু, এই হতে চলেছে কিন্তু আইএসএলের প্লে অফ ফরম্যাটটা। কি ডেটস অফ 2022-23 হিরো আইএসএল সিজন, ওপেনিং ডেট হচ্ছে 7th অক্টোবর, এটা গতকালই তোমাদের জানিয়ে দিয়েছিলাম। এছাড়াও কিন্তু লাস্ট লিগ স্টেজ ম্যাচ উইক হলো ফেব্রুয়ারি 23-26, তারপরে প্লে অফ সেমিফাইনাল ফাইনাল ম্যাচ মার্চ অবধি টানবে, এবং পুরো ফুটবল আইএসএল সিজন শেষ হওয়ার পর কিন্তু আবার চলে আসবে সুপার কাপ। তো দুরন্ত একটা ফুটবল সিজন যেতে চলেছে, এটা পরেরটাও খুব কাছাকাছি, কারণ আইএসএলের লিগ বড় হচ্ছে, এর মাঝখানে তো আইএসএলের আগে কিছুদিন অবশ্যই সিএফএলের ম্যাচগুলো থাকবে। এবার সিএফএলের ম্যাচগুলো আমরা কিভাবে কভার করব, ব্লগ আকারে নাকি লাইভ স্ট্রিমে বসে, সেটা একটু তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এরপর চলে আসি বেঙ্গলের একটা আপডেট রয়েছে, ট্রান্সফার উইন্ডো তো বন্ধ হয়ে গেছে, তো এখন প্লেয়ার কিভাবে সাইন করাবে, সেটাই তোমাদের প্রথম প্রশ্ন। তো প্রশ্নের উত্তর অনেকেই জানো, বেশিরভাগ মানুষই জানো, যে ফ্রি যে ফুটবলাররা থাকবে বা ফ্রি এজেন্ট যারা থাকবে তাদেরকে কিন্তু সাইন করাতে চলেছে ইস্ট বেঙ্গল। তো এখান থেকে কিন্তু একটা নাম ভেসে এসছে, যে গুরসিমরত সিং গিল, এটিকে মোহনবাগানে
তিনি রেজিস্টার্ড ফুটবল ছিলেন এবং 25 বছর বয়সী সেন্টার ব্যাক ইন্ডিয়া আন্ডার-19 খেলেছেন এই ফুটবলারটি। এছাড়াও সুদেবা এফসি দিল্লি, বেঙ্গালুরু ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, নর্থ ইস্ট ইউনাইটেড, বেঙ্গালুরু এফসি, এআইএফএ পরপর কিন্তু ফুটবল সিজনে এই ক্লাবগুলোতে তিনি খেলেছেন। এআইএফএ এলিট ডিভিশন থেকে উঠেছেন, তারপর 2016-17 বেঙ্গালুরু এফসি, 2017-18 নর্থ ইস্ট ইউনাইটেড, 2018-19 বেঙ্গালুরু এফসি, 2020-21 বেঙ্গালুরু ইউনাইটেড, 2020-21 সেখান থেকে সুদেবা এফসি, তারপর কিন্তু এইচকে মোহনবাগান। বাট এইচকে মোহনবাগানে কিন্তু সেইভাবে নিজের জায়গা পাননি। তো দেখা যাক, ইস্ট বেঙ্গল এই প্লেয়ারটা যদি সাইন করে তাহলে অবশ্যই প্লেইং টাইম পাবে বলে মনে করা হচ্ছে। দেখা যাক কি হয়, এই আপডেটটা কনফার্ম কিছু পেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। বাট প্লেয়ার সাইন হবে ইস্ট বেঙ্গলে, এটুকু 100% শিওর থাকো তোমরা, এবং সেন্টার ব্যাকেরই ফুটবলার সাইন হবে। এছাড়াও যদি মাঝ মাঠের ফুটবলার এখনও আমাদের কাছে খবর নেই, তবে হলে কিন্তু অবশ্যই খুব ভালো হয়, কারণ অ্যালেক্স লিমাদের পাশে সৌভিক ভালো খেলছে, সৌভিক চক্রবর্তী ভালো খেলছে, বাট আরও সাপোর্টিং প্লেয়ার দরকার, তো অবশ্যই মাঝ মাঠে ফুটবলার নিতে পারে। বাট এই আপডেটটা আমাদের কাছে আপাতত নেই, মাঝ মাঠে কে আসতে চলেছে না আসতে চলেছে বা মাঝ মাঠ সাইন করাতে চায় কি না, তো এই আপডেটগুলো পেলে অবশ্যই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের মূল্যবান বক্তব্য। এছাড়াও যদি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, কিসের অপেক্ষা করছো, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অল করে দিও।